সানডে, স্যাটারডে মানে কি বার? শনিবার। স্যাটারডে মানে কি বার? তারপরে রবিবারের সানডে, আর মঙ্গল সোমবারের মানডে। এখন কিছু কিছু গেঞ্জির মধ্যে বা শার্টের মধ্যে লেখা থাকতেছে মানডে মানে কি বার? ঘুমাইছেন? মানডে মানে কি বার? সোমবার। ইউ মানে তুমি, বাস্টার্ড মানে কি? জারজ। এই গেঞ্জির মধ্যে লেখা আছে মানডে ইউ বাস্টার্ড, মানডে ইউ বাস্টার্ড। গেঞ্জি, শার্ট এবং ইত্যাদি জামা কাপড়ের মধ্যে এইভাবে লেখা থাকতেছে মানডে মানে সোমবার, ইউ মানে তুমি, বাস্টার্ড মানে জারজ। চিন্তা করেন এই সোমবারটাকে কীভাবে ইহুদি এবং খ্রিস্টানরা আপনার আমার সামনে উপস্থাপন করেছে। মানডে মানে সোমবার, তুমি জারজ, বলুন নাউজুবিল্লাহ। অথচ এই সোমবারে কোরআনুল কারীম নাযিল হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই সোমবার আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, কথা বলেন ঠিক কিনা? এই সোমবার আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই সোমবার আল্লাহর দূত আমাদের কাছে মানুষের আমলনামা পেশ করা হয়। তাহলে সোমবারের গুরুত্ব আছে না নাই? সোমবারের দিন অত্যন্ত একটা ফজিলতপূর্ণ দিন, আর এই দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা তারা আপনাকে আমাকে মাঠ কর্মী হিসাবে সুন্দরভাবে পোশাক বানিয়ে লিখে দিয়েছে মানডে ইউ বাস্টার্ড, মানে সোমবার তুমি জারজ, নাউজুবিল্লাহ। আস্তে কর, আস্তে কর। এই জন্য পোশাক কেনার সময় সাবধান, আপনি আমি যে ইহুদি খ্রিস্টানদের মাঠ কর্মী হয়ে না যাই। মাঠ কর্মী মানে বোঝেন তো, গেঞ্জি বা পোশাক গাই দিলাম, মানুষ পড়তেছে আর আমি অ্যাডভার্টাইজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সব চক্রান্ত থেকে যারা এটাকে সাজিয়েছে, যারা এই সোমবার এত এত সুন্দর ফজিলতপূর্ণ দিনকে যারা এরকমভাবে অপমানিত করেছে, অপদস্থ করেছে, তাদের শাস্তি আমরা আল্লাহর কাছে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়ত দান করুন, সকলে পড়ি আমিন। এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে রক্ষা করেন, সকলে পড়ছে আমিন। আসসালামু আলাইকুম।